হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আয়েশা শেখ, আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তন্দুরি। আমরা সবাই এটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু এটা বাসায় কত সহজে তৈরি করা যায় সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো। এটা আজকে আমি দেখাবো চুলায় তৈরি করে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই এটার পুরো রেসিপিটা। চিকেন তন্দুরি তৈরি করতে আজকে আমি নিয়ে নিচ্ছি একটা ফুল চিকেনের থেকে 4 পিস নিয়েছি, আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি একটু ভালো করে দাগ কেটে নেব, যেন এটার ভিতরে তন্দুরির যে মশলাটা আছে খুব ভালোভাবে ঢুকে যায়। সবগুলোকে আমি ভালো করে এভাবে কেটে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে দিলাম। এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিব। এখন আমি ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের একটু কম জিরা গুঁড়া, আর 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লবণ, আর 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়া। আর দোকানে যে চিকেন তন্দুরের মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, 1/2 চা চামচের একটু কম। তারপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই, আর 1 চা চামচ কাজু বাদাম পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রেগুলার অয়েল, রেগুলার যে তেলটা খাই সেই তেলটা। তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, আর মেখে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো 6 ঘন্টার মতো। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান তাহলে মিনিমাম 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে নিয়েছি। এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা হয়ে গেছে আর এটা একদম মশলা সেট হয়ে গেছে, আমি আবার একটু মাখিয়ে নেব। চিকেনগুলো একদম নরম হয়ে গেছে আর ভিতরে মশলাও ঢুকে গেছে। এখন আমি এটাকে একটা ফ্রাইং প্যানে ভেজে নেব। একটা ফ্রাইং প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি, এটার মধ্যে আমি এখন সব চিকেন পিসগুলো দিয়ে দিব। এটাকে আমি এখন ঢেকে দেব, একদম অল্প আঁচে আমি ঢেকে দেব, কারণ এটা আস্তে আস্তে কুক হতে হবে। আমার 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট পর আমি এটাকে একটু উল্টিয়ে দিব। আমার চিকেনটা একদম সিদ্ধ হতে শুরু করেছে, আর যেহেতু এটাকে আমি 6 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এর জন্য এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও 8 মিনিট এটাকে ঢেকে দেবো, আর একটু তেল উপর দিয়ে ব্রাশ করে দিব। যতবার এটাকে আমি উল্টাবো একটু একটু করে তেল ব্রাশ করে দেব। আমি 8 মিনিট করে 3 বার ভেজে নিয়েছি ঢেকে ঢেকে, আর এটা এই পর্যায়ে হয়ে গেছে। এখন আমি একটা ফয়েল পেপার বাটির মতো করে নিয়েছি, আর এটার মধ্যে একটা কয়লা গরম করে রেখেছি। সেই কয়লার উপর আমি একটু ঘি দিয়ে দিয়েছি, যার কারণে এটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব, যার কারণে এটার ভিতরে একটি স্মোকি ফ্লেভার চলে আসবে। দোকান থেকে কিনে যে চিকেন তন্দুরি খাই সেটা থেকে একটু কয়লার স্মেল আসে পোড়া পোড়া, সেই স্মেলটা আসার জন্য আমি এই ফ্রিজটা আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম মাস্ট হয়েছে, এটা আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।